প্রাণের এই কথা বলে হয়েছে এই ভগবত ভক্তের পৌঁছবার তো দূরের কথা, ফিজিক্যালি যাওয়ার তো দূরের কথা, তাদের অঙ্গের যে স্পর্শ যে বায়ু যদি সেখানে চলে যায় পাপি লোগো পাপ থেকে মুক্ত হয়ে যায়। এত মহিমা বলা হয়েছে সাধুগণের, এত মহিমা যারা ভগবত ভক্ত শুদ্ধ ভক্ত তাদের মহিমা কোনো শব্দের দ্বারা ব্যাখ্যা করা যায় না। এই জন্য ভাগবতের এই যে শ্লোক বললেন ভগবত বিদা ভগবতা তীর্থভূতা স্বয়ং প্রভু তীর্থ কুরবন্তি তীর্থানি শান্তস্তেন গদাভূত। পাপী লোক তীর্থে গিয়ে সেখানে পাপগুলো ছেড়ে আসে, এই জন্য তীর্থ কি হয়ে যায় মলিন হয়ে যায়, কিন্তু ভগবত ভক্তগণ সেই তীর্থকে আবার সেই তীর্থকে তারা পবিত্র করে দেয়। এই জন্য আবার বলা হয়েছে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, হ্যাঁ হরি স্থানে অপরাধে তারে হরি নাম, আর তোমার স্থানে বৈষ্ণব স্থানে অপরাধে নাহি কর, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, আর দর্শনে পবিত্র করো এই তোমার। এই যে কীর্তনের মধ্যে এগুলো কথা যে বলা হয়েছে এগুলো সত্য, গঙ্গা গঙ্গাতে স্পর্শ করলে বা ডুব দিলে আমরা পবিত্র হই, কিন্তু যদি বিশ্বাস না থাকে শত গঙ্গায় ডুব দিলেও পাপ বৃত্তি যায় না। তাই জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভের মধ্যে তাই লিখেছেন, হ্যাঁ প্রাতঃকালে ব্রহ্ম মুহূর্তে গঙ্গায় কে স্নান করে বলুন তো জানেন, প্রথম গঙ্গায় কে স্নান করেন ব্রহ্ম মুহূর্তে একবারে ব্রহ্ম মুহূর্তে 1 ঘন্টা 36 মিনিট, হ্যাঁ কে গঙ্গায় কে স্নান করে পালা যারা মাছ ধরে না তারা তো গঙ্গায় স্নান করে, এটা আমি বলছি না জীব গোস্বামী পাদ বলছেন, ঠিক আছে হ্যাঁ গঙ্গায় স্নান করে তারা প্রথমে ডুবকি লাগায়, কিন্তু তাদের পাপ বৃত্তি তো যায় না, মাছগুলো কেন ধরে, মাছগুলোকে তার জীব হত্যা কেন করে, হ্যাঁ গঙ্গায় স্নান করলে পবিত্র হয় পাপ দূর হয়ে যায়, কিন্তু সেই গঙ্গায় স্নান কর ডুবকি লাগায় ডুব লাগায় কারা জেলেরা যারা মাছ ধরে, কিন্তু তাদের পাপ বৃত্তি তো কই গেল না, হ্যাঁ কেন তাদের ওই গঙ্গা জলে অপ্রাকৃত বুদ্ধি নাই, হ্যাঁ বস্তুর মধ্যে বস্তুত্ব আছে কিন্তু আমাদের অপ্রাকৃত ভাব রাখতে হবে। হ্যাঁ আপনারা নবদ্বীপে গিয়েছেন না পরিক্রমার সময় দেখেছেন ওই গঙ্গা জেলেগুলো প্রাতকালে ডুব লাগছে ডুবকে দিচ্ছে আর মাছগুলো ধরছে প্রাণী হত্যা করছে, প্রাণী হত্যা মহাপাপ কিনা, তাহলে তাহলে পাপ বৃত্তি কেন যাচ্ছে না, না এই যে গঙ্গার জল যে পবিত্র বিষ্ণু পদধৌত জল, হ্যাঁ বামন দেবের স্বয়ং ভগবান বামন দেবের কি পদধৌত জল, যে ব্রহ্মাজি স্বয়ং হ্যাঁ যে চরণ কমলকে ধারণ চরণ কমলকে হ্যাঁ ধৌত করে ধুয়ে নিজের কমণ্ডলীর মধ্যে রেখেছেন, হ্যাঁ সেই জলকে বলা হয় গঙ্গা জল, হ্যাঁ আর সাগর বংশের হ্যাঁ ভগীরথ এসে সেই গঙ্গাকে তিনি এই প্রকট করেছিলেন, গঙ্গার ত্রিধারা বলা হয় স্বর্গলোকে মন্দাকিনীকে রূপে তিনি প্রবাহিত হচ্ছেন, আর মর্ত্যলোকে ভাগীরথী বা গঙ্গা আর পাতাল লোকে ভগবতী, হ্যাঁ কিন্তু এত পবিত্র জল কিন্তু সেই জেলেদেরও পবিত্র করতে পারেনি, কারণটা কি এই যে হচ্ছে বিশ্বাস না, হ্যাঁ তিনটি বস্তুর আমাদের বিশ্বাস করে পালন করতে হয়,
ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তভুক্ত সেই সেই তিন সাধনের বল। এই তিন হইতে প্রেমা হয় সর্বশাস্ত্রে পুকারিয়া কয়, বিশ্বাস করিয়া ভাই কর তিনেরও সেবন। এখানে বললেন কি ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল আর ভক্তভুক্ত শেষ এই তিন সাধনের বল। সাধন করবার তিনটি আমাদের শক্তি আসবে, এই সাধন করবার আমাদের শক্তি আসবে তিনটি বস্তু আমাদের গ্রহণ করবে, বললেন ভক্ত পদ ধুলি আর ভক্তের চরণ ধৌত জল। আর কি বলা হচ্ছে, হ্যাঁ তাদের উচ্ছিষ্ট, হ্যাঁ ভক্তগণের শুদ্ধ ভক্তগণের যে উচ্ছিষ্ট প্রসাদ, যেরকম ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল ভক্তভুক্ত শেষ, হ্যাঁ এগুলো কথা বলা হয়েছে, বিশ্বাস করে নিতে হয়। হ্যাঁ নারদেশী নিজের চরিত্রের কথা বললেন, হ্যাঁ উচ্ছিষ্ট অনুলেপ, হ্যাঁ নারদেশী নিজে বললেন হে ব্যাসদেব আমি সেই ঋষিগণের উচ্ছিষ্ট প্রথা প্রসাদ গ্রহণ করতাম, কেমন শ্রদ্ধার সঙ্গে। যদি শ্রদ্ধার সঙ্গে বস্তুকে আমরা যদি গ্রহণ না করি, সেই বস্তু অতি সত্তর ফল প্রদান করে না। এই জন্য কি বললেন বিশ্বাস করিয়া ভয় কর তিন, এই তিনের কর সেবন। এই তিন বস্তু যে ভক্তপদ ধুলি আর ভক্তপদ ধৌত জল আর ভক্তগণে শুদ্ধ ভক্তগণে উচ্ছিষ্ট মহাপ্রসাদ, এগুলো গ্রহণ ভগবানকে নিবেদন করলে কি বলা হয় তাকে, মহাপ্রসাদ বলা হয়। আর সেই মহাপ্রসাদ যখন ভক্তগণ গ্রহণ করেন তার উচ্ছিষ্ট কি বলা হয়, মহা মহাপ্রসাদ। এইগুলো আমাদের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, বিশ্বাস করে নিতে হবে। হ্যাঁ বিশ্বাসে মিলায় মিলায় বস্তু তর্কে বহু দূর। হ্যাঁ পারমার্থিক বস্তুটা হচ্ছে বিশ্বাসের উপর নির্ভর, হ্যাঁ সেই বিশ্বাসটা আবার কেমন হওয়া চাই, অত্যন্ত কি শ্রদ্ধা হওয়া দরকার। হ্যাঁ বিশ্বাস যেন কি শ্রদ্ধা, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত, এটা বিশ্বাস রাখতে। হ্যাঁ যদি বিশ্বাসটা না হয় উপর থেকে যাই কিছু করা যায় না কেন, হ্যাঁ ও ফল হয়। হ্যাঁ এই জন্য ভক্তি ঠাকুর আবার কীর্তনের মধ্যে বলেছে কত তো প্রসাদ খাইলে, কত তো বৈষ্ণবগণের চরণ ধৌত জল পান করলে, হ্যাঁ কত কিছু তো করলে হলো না কেন, কৃষ্ণ প্রেম কেন হয় নাই, তাই বলতে গিয়ে বলেছেন শ্রদ্ধার অভাব। শ্রদ্ধা যদি না থাকে, বিশ্বাস যদি না থাকে, হ্যাঁ গ্রহণ করলে হয় না। এই জন্য এগুলো অপ্রাকৃত বস্তুকে আমাদের শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে হবে, হ্যাঁ ভালো করে আমাদের এগুলো জানতে হবে। হ্যাঁ শ্রদ্ধার সঙ্গে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই বস্তুগুলো নিতে হয়। আবার কেবল এর আবার অন্তর্নিহিত অর্থ রয়েছে, হ্যাঁ শাস্ত্রের দুই প্রকার অর্থ কয়, একটা হচ্ছে বহিরর্থ আর একটা হচ্ছে অন্তরর্থ বলা হয়, এক্সটার্নাল মিনিং অ্যান্ড ইন্টারনাল মিনিং। এইগুলো যে বললাম এগুলো হচ্ছে বহিরর্থ বলা হয়, অন্তরর্থটা কি ভক্তপদ ধুলি, সেই ভক্তপদ ধুলিটা কি, যেমন আমরা চল যখন আমরা যখন পরিক্রমা করি বা চলতে থাকি
তখন ধুলিগুলো কি করে আমাদের পিছে পিছে হ্যাঁ চলতে থাকে। তাৎপর্য কি না, সাধু গুরু বৈষ্ণবগণের হ্যাঁ আদেশ উপদেশ তা আমাদের গ্রহণ করতে হবে, হ্যাঁ অনুগমন করতে হবে, পিছে পিছে চলতে হবে। যেমন আপনি যখন যাবেন দেখুন ধুলিগুলো কি করে আপনারও পিছে পিছে চলতে, হ্যাঁ দেখেছেন ব্রজমণ্ডল পরিক্রমা, হ্যাঁ যখন আমরা অনেক লোক যায় যেখানে বিশেষ ধুল রয়েছে দেখা যায় সেই ধুলগুলো আমাদের সঙ্গে 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 চলছে। তাৎপর্য রয়েছে ভক্তপদ ধুলি, তাৎপর্য শুদ্ধ ভক্তগণের অনুসরণ করতে হবে। একটা হচ্ছে অনুসরণ আর একটা হচ্ছে অনুকরণ, হ্যাঁ সেই যে আমাদের অনুসরণ করতে হবে, ধীরে ধীরে চলতে হবে, তাদের উপদেশ বাণী আমাদের গ্রহণ করতে হবে। হ্যাঁ কেবল পায়ের চরণ ধুলি নিলে তো কাজ হবে না, গুরুদেব উদাহরণ দিতেন, হ্যাঁ একজন বৈষ্ণব আসছে একজন প্রণাম কর বলে বলছে কি আমি অধম, আর একজন বলছে না না আমি অধম, হ্যাঁ আপনি আমাকে চরণ ধুলি, আর ও বলছে না না আমি অধম, হ্যাঁ এখন দুইজন কি করছে একজন অপরজনকে জড়িয়ে ধরে, হ্যাঁ বলছে আমি অধম আদি আমি অধম, আর ওই ছোট ছোট হ্যাঁ ওই ধানের গাছগুলো ছিল আর দুইজন ওখানে গড়াগড়িয়ে যাচ্ছে, হ্যাঁ আর জমির মালিক দেখে কি করছে এরা, হ্যাঁ একজন বলছেন আমি অধম আর একজন আমি অধম, আপনি আমাকে চরণ ধুলি দিন, বলে আপনি আমাকে চরণ ধুলি, আর দুজন গড়াগড়ি করে করে পুরো ধান গাছগুলো কি করে দিচ্ছে সব নষ্ট করে দিচ্ছে, হ্যাঁ তখন ওই মালিক এসে লাঠি দিয়ে বলে ধমা ধম, বলে অধম আর ধমা ধম, হ্যাঁ এগুলো দীনতা নয়, হ্যাঁ ভক্তপদ ধুলি ভক্তগণের আদেশ উপদেশ আমাদের পালন করতে, গুরু বৈষ্ণবগণের আদেশ উপদেশ আমাদের পালন করেছেন, এটাই যে তাৎপর্য বিশেষ, হ্যাঁ ভক্তপদ ধুলি তাৎপর্য, আর ভক্ত পদধৌত জল, হ্যাঁ এর অনেক মহিমা রয়েছে, হ্যাঁ তীর্থ জল পবিত্র গুণে হ্যাঁ লিখি আছে পুরাণে, এ সকল কি বলে ভক্তির কেবল প্রপঞ্চ, হ্যাঁ এগুলো বঞ্চনা করা, বৈষ্ণব দেখিয়া চরণে পড়ি হৃদয়ের বন্ধু যায়, হ্যাঁ বৈষ্ণব দেখিয়া চরণে পড়ি বৈষ্ণব হৃদয়ের বন্ধু যায়, এই সকল ভাবগুলো না হলে হয় না, হ্যাঁ বাস্তব যে বিচারটা আমাদের নিতে হবে, শাস্ত্রের দুই প্রকার বিচার, একটা হচ্ছে সূক্ষ্ম বিচার আর একটা হচ্ছে স্থূল বিচার বহির্বিচার, বলা সূক্ষ্ম বিচারটাকে আমাদের গ্রহণ করতে হবে, হ্যাঁ এই জন্য ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তপদ জলটা কি হ্যাঁ চরণ ধৌত জল, কিন্তু চরণ ধৌত জল জানি তাঁদের যে হৃদগত, হ্যাঁ হরিকথা পান করতে হবে, হ্যাঁ কথামৃতম হরিকথা যদি পান না করি কেবল জল নিয়ে জবরদস্তি করে হ্যাঁ পাটা ধুয়ে জল খেয়ে নিল, আর হরিকথা শোনার সময় না হ্যাঁ হবে না, ওই কথা শ্রবণ হরিকথামৃতম, হ্যাঁ এগুলো শাস্ত্রের তাৎপর্য রয়েছে, হ্যাঁ বৈষ্ণবকে ধরে বেঁধে পিঠে এবার কেউ দড়ি দিয়ে বেঁধে তো পায়ের জল তো পাওয়া যাবে, হ্যাঁ জল পান করলে কি, কিন্তু যদি হরি কথা যদি না পান করেন তাহলে কল্যাণ হবে না, শূন্যতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন
হরিকথা শ্রবণের দ্বারা আমাদের চিত্তের কলমশ পাপ আদি নষ্ট। এই জন্য হরিকথা শ্রবণ। আর ভক্ত উচ্ছিষ্ট সেটা কি না, তাদের ভাবকে গ্রহণ করতে হবে। ভাবকে যদি গ্রহণ না করতে পারি তাহলে বাস্তব রূপে বৈষ্ণবগণে সাধুগণে উচ্ছিষ্ট গ্রহণ করতে আমরা পারি না। বৈষ্ণব ছেড়ে গেলে ঠিক আছে, আমাদের গ্রহণ করতে হবে, আমি অবমাননা করছি না, সম্মান করতে হবে। যে চৈতন্য চৈতাম্যতের মধ্যে যে রয়েছে, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তভুক্ত সেই সেই তিন সাধনের বল, এই তিন হইতে প্রেমা হয়, সর্বশাস্ত্রে পুকারিয়া কর, বিশ্বাস করিয়া ভাই করো এ তিনের সেবন। বিশ্বাস করে, এই যে শব্দটা বলা হচ্ছে বিশ্বাস করে, হ্যাঁ এগুলো গ্রহণ করতে হবে আমাদের। হ্যাঁ আর বিশ্বাস যদি না থাকে তাহলে ফল অতি সহজে পাওয়া যায় না, কিন্তু তবুও কাজ হবে। এই যে বলেন যে আমি বিশ্বাস নাই, গ্রহণ করলে কি হবে, কি হবে না? হ্যাঁ যেমন উদাহরণ দেওয়া হয়েছে, আগুনে হাত দিলে হাত পুড়বে কি পুড়বে না? পুড়বে। যদি কেউ বলেন আমার বিশ্বাস নেই যে আগুনে হাত দিলে হাত পুড়ে, কেউ যদি তর্কের খাতিরে বলে, বুঝতে পেরেছেন, কেউ তর্কের খাতিরে বলে না না আগুনে হাত রাখলে হাত পুড়বে না, বা অজান্তে আগুনে হাত রাখলে হাত পুড়ে না, বললে হবে? কিন্তু বস্তুর মধ্যে, বস্তুর সেখানে ক্রিয়া রয়েছে, ধর্ম রয়েছে। হ্যাঁ এই জড়ে যে উদাহরণ দিয়েছে, আগুনে হাত রাখলে হাতরা অতি অবশ্যই কি হবে, পুড়বে। ঠিক তদ্রূপ অপ্রাকৃত বস্তু রয়েছে, সেখানে তার ক্রিয়া হবে, কিন্তু বিশ্বাস করলে করলে তাড়াতাড়ি হয়, আর বিশ্বাস না করলে সেগুলো অতি সহজে হ্যাঁ ক্রিয়া হয় না। আবার অপরাধ, যার অপরাধী তাদের তো আরো হয়ই না। হ্যাঁ এই জন্য ভক্তিমন ঠাকুরের একটা কীর্তন রয়েছে, বলে কত তো প্রসাদ খাইলাম, কত তো চরণ ধুলি পান করলাম, কত কিছু তো করলাম, হলো না কেন? বলে হলো না ওই জন্য, এক তো বিশ্বাসের অভাব আর দ্বিতীয় অপরাধ। হ্যাঁ যারা অপরাধী জন তাদের কৃপা হয় না। এই জন্য বলেছেন বৈষ্ণব লঙ্গিয়া জয়ী যেই গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে ফিরিয়ে আনা থাকা। এই যে পদাবলীগুলো রয়েছে এগুলো বিশেষ তাৎপর্য রয়েছে। হ্যাঁ এই জন্য বৈষ্ণব গণের চরণে আমাদের প্রার্থনা করতে হবে। হ্যাঁ গুরু বৈষ্ণবকে কৃপা না হলে এই বস্তুকে উপলব্ধি হয় না। হ্যাঁ এই জন্য আমরা প্রতিদিন হয়ে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি, আরে দিয়া পদ ছায়া সদয়ে আমারে তোমার চরণ সবে গদমি ছায়া দোষা সধি ছায়া গুণা দেহসা, আর ছায়া সাত সঙ্গ দেহরে আমারে বসে সঙ্গে রয়াসে, আর একাকি আমার নাহি পায় বল হরি নাম সংকীর্তন, আর তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পার তোমার সপতি, আর আমি তো কঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি দায়িত্ব পাচে
ধন পাওয়ার আছে বৈষ্ণবগণ যারা রয়েছেন তাদের চরণ কমলে নিত্য প্রার্থনা করে তারা যেদিন আমাদের কৃপা করবেন অনুগ্রহ করবেন তখন আমরা এই সকল বস্তুকে অনুভব করতে পারব বুঝতে পারব যে বাস্তব জীবনে কি করে গেলাম কি করলাম এগুলো আমাদের জানতে হবে নরোত্তম দাস ঠাকুর কত দৈন্যমূলক তিনি কীর্তন করেছেন ভক্তিবিনোদ ঠাকুর তিনি কত দিনহীন হয়ে কীর্তন করেছেন হ্যাঁ আমার জীবন সদা পাপীরত নাহি কো পুণ্যের লেশ পরের উদ্বেগ দিয়াছি যে কত দিয়াছি জীবের ক্লেশ ভক্তিবিনোদ ঠাকুর কি সামান্য ব্যক্তি ছিলেন হ্যাঁ তিনি কমল মঞ্জরী রাধারানীর খাস কামরা তিনি অত্যন্ত প্রিয় সখী কমল মঞ্জরী পরিচয় দিয়েছেন তিনি কিন্তু তিনি দৈন্য করে কীর্তন লিখেছেন আমার জীবন সদা পাপীরত নাহি কো পুণ্যের লেশ পরের উদ্বেগ দিয়াছি যে কত দিয়াছি জীবের ক্লেশ এইগুলো তিনি লিখেছেন দৈনক বোধিতাত্মিকা কীর্তন হ্যাঁ প্রার্থনামূলক কীর্তন এগুলো রয়েছে এই সকল বৈষ্ণবগণ যারা রয়েছেন আদির চরণে আমাদের প্রার্থনা করতে হবে হ্যাঁ তাদের সেবা করতে হবে এই জন্য বলছেন যে যেমন বৈষ্ণব হ্যাঁ চিনিয়া লইয়া আদর করিবে জগে হ্যাঁ তারপরে বৈষ্ণবের যে যেমন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিবে জগে বৈষ্ণবের কৃপা হ্যাঁ কীর্তনটা আছে না হ্যাঁ যে যেমন বৈষ্ণব কৃষ্ণ দি যশ্বৃতং মনসা দিয়ে দীক্ষাশ্চিত অনন্য অন্য নিন্দাদি শূন্য হৃদয় শীত সঙ্গলব্ধা এগুলো যে রয়েছে ভক্তিগণটা আমাদের রূপ গোস্বামী পাদ বলেছেন কে যেমন যে যেমন বৈষ্ণব সেই বৈষ্ণবের সঙ্গে আমাদের মুসরি এক দর নয় যে দেশে মুড়ি মুসরির এক দাম সেই দেশে থাকতে নেই মুড়ি মুসরি বুঝেন তো হ্যাঁ মুড়ি কত দাম আর মিশরি মিশরি খান হ্যাঁ এই জন্য বলছে মুড়ি মিশ্রি এক নয় যে যেমন এই জন্য বলছেন যে যেমন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিবে যাবে বৈষ্ণবের কৃপা হ্যাঁ তাতে সিদ্ধি হবে বৈষ্ণবের কৃপা আমাদের সিদ্ধি প্রাপ্ত সকলকে এক বলে বাস হ্যাঁ সকল এক নয় অদ্বৈত বা আদিগণ কি বলে সব এক হ্যাঁ যারা মায়াবাদী রয়েছেন সব ব্রহ্ম সবই ব্রহ্ম মনে করে না জীব কখনো ব্রহ্ম হতে পারে এগুলো বিচার আমাদের নিতে হবে শাস্ত্রের বিচার যে রয়েছে যে যেমন ঈশ্বরকে আদর করতে হবে তাকে সেইভাবে সম্মান দিতে হবে যদি বৈষ্ণবকে সম্মান দিতে না পারি তাহলে আমাদের হৃদয়ের মধ্যে ভক্তি দেবী উদিত হবে না এই জন্য এই জন্য যে বললেন রূপ গোস্বামী পাদ উপদেশামৃত গ্রন্থের মধ্যে বললেন কৃষ্ণেতি যশ্বগিরি তং মনসাদ্রি যিনি কৃষ্ণ নাম জপ করেন
কিন্তু এখনো সদ্গুরু আশ্রয় করেন নাই, হ্যাঁ, কিন্তু চারটা নিয়মকে পালন করেন। তাকে কি করতে হবে? মনে মনে আদরের কথা বলা হয়েছে। হ্যাঁ, আবার যিনি গুরু চরণাশ্রয় করেছেন, গুরু থেকে দীক্ষা মন্ত্র আদি গ্রহণ করেছেন, হ্যাঁ, কিন্তু এখনো সম্বন্ধ জ্ঞান উদিত হয় নাই, তার সঙ্গে ব্যবহারটা কি করে হবে না? ওই তাকেও মনে মনে আদরের কথা বলা হয়েছে। হ্যাঁ, ব্যবহারিক রূপে প্রণাম আদি রয়েছে, ঠিক আছে, কিন্তু সম্বন্ধ জ্ঞান এখন তো হয় নাই, এগুলো বলা। আবার বলা হচ্ছে কি, সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাই তাজে, আর সব মরে অকাল। দীক্ষাটা একদিন নিলে তো আর হয় না, হ্যাঁ, দিব্য জ্ঞান একদিনে হয়ে যায়, ধীরে ধীরে হয় সেখানে। হ্যাঁ, দীক্ষাটা আমাদের কবে পূর্ণ হয়? হ্যাঁ, কখন? বিশ্বাস তো শ্রদ্ধা ওই থেকে হয়ে যাবে, যখন শ্রদ্ধা সাধুসঙ্গ ভজন ক্রিয়া অন্তরিক নিষ্ঠা রুচি আসক্তি ভাব দশাতে গিয়ে তখন আমাদের দীক্ষাটা পূর্ণতা হওয়া, এগুলো জানতে। হ্যাঁ, গুরুর কাছে তো মন্ত্র নিলাম, এই জন্য একে বলা হয় দুই প্রকার দীক্ষার কথা বলা হয়েছে, একটা বলা হয় লৌকিক দীক্ষা আর একটা হচ্ছে পারমার্থিক দীক্ষা। হ্যাঁ, এই পারমার্থিক লৌকিক আর আনুষ্ঠানিক দীক্ষা বলা হয়। যেমন গুরুর কাছে দীক্ষা নেওয়ার জন্য কি করতে হয়? হ্যাঁ, কিছু উপানয়ন নিয়ে যেতে হয়, ফল মূল দক্ষিণা যেগুলো আমাদের বিধি রয়েছে, হ্যাঁ, উপহার দিতে হয়, এগুলো। আর তখন গুরু আচমন করিয়ে তাকে মন্ত্র দেন, এইগুলোকে বলা হয় আনুষ্ঠানিক দীক্ষা বলা হয়, অনুষ্ঠান করা। হ্যাঁ, পঞ্চরাত্রিক বিধান অনুসারে এগুলো দীক্ষা দেয়, পঞ্চরাত্রি দীক্ষা। হ্যাঁ, কিন্তু বাস্তবরূপে দীক্ষাটা কখন কখন পরিপূর্ণ হতে, শ্রদ্ধা থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ, সাধু শ্রদ্ধা সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ মৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি আর ভাব দশাতে গেলে তখন দীক্ষার পূর্ণতা লাভ হয়। এগুলো মাধুর্য কাদম্বিনী গ্রন্থের মধ্যে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ ব্যাখ্যা করেছে। হ্যাঁ, দীক্ষাটা একদিনে হয়ে যায় না, কেবল উপবীত নিলে হয়ে যাবে তা হয় না। হ্যাঁ, এই ভজন করতে 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 শ্রদ্ধা সাধু সঙ্গ, আবার এই শ্রদ্ধাটা আবার দুই প্রকার, একটা হচ্ছে লৌকিক শ্রদ্ধা আর একটা হচ্ছে পারমার্থিক শ্রদ্ধা। আবার শ্রদ্ধার অনেক ভাগ রয়েছে, আর যে বৈদিক শ্রদ্ধা আর একটা হচ্ছে রাগানুগা শ্রদ্ধা, শ্রদ্ধার অনেক ভাগ রয়েছে। হ্যাঁ, আত্যন্তিক শ্রদ্ধার কথা বলা হচ্ছে সেখানে, যে শ্রদ্ধা কখনো নষ্ট হয় না, অটুট থাকে। এই শ্রদ্ধার পর সাধুসঙ্গ, সাধুসঙ্গ আবার দুই প্রকার, একটা হচ্ছে কি লৌকিক সাধুসঙ্গ আর একটা হচ্ছে পারমার্থিক সাধুসঙ্গ। হ্যাঁ, তিনি আমার চেয়ে বয়সে শ্রেষ্ঠ, ঠিক আছে, হ্যাঁ, সেই সাধুগণের সঙ্গ তার কথা ওই কথা শ্রবণ, তাকে সম্মান করতে হবে, কিন্তু পারমার্থিক সাধুসঙ্গ। হ্যাঁ, সেখানে বিধান রয়েছে, হ্যাঁ, নিয়ম রয়েছে কিভাবে সাধুসঙ্গ। আবার এই সাধুসঙ্গের পর আবার কি রয়েছে? সাধুসঙ্গ ভজন ক্রিয়া। হ্যাঁ, আদু শ্রদ্ধা তত সাধুসঙ্গ ভজন ক্রিয়া। আবার এই ভজন ক্রিয়াকে দুই ভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নিষ্ঠিতা ভজন আর একটা হচ্ছে অনিষ্ঠিতা ভজন। হ্যাঁ, অনিষ্ঠিতা আমি নিষ্ঠা স্থির নাই, হ্যাঁ, স্থির হয় না, না নামেতে নিষ্ঠা ঠিক হয়েছে, না গুরুতে, না বৈষ্ণবে। হ্যাঁ, যখন যেই দলে যায় সেই দলে, হ্যাঁ, হয়ে যায়, বুঝতে পারছেন? হ্যাঁ,
এই জন্য আবার মহাপ্রভু কি বলছে, এগুলো সব খড়ঝাটিয়ার দল বলছে। হ্যাঁ, মায়াবাদীর দলে গেল, বাস ওই মায়াবাদীর সহজিয়া গণের কাছে গেল, ওই সহজিয়া। হ্যাঁ, এই জন্য মহাপ্রভু মুকুন্দকে বললেন, বলে আমি কি কৃপা করবো রে খড়ঝাটি, বলেছেন ওকে। হ্যাঁ, বলে যেই দলে যায় সেই দলে। হ্যাঁ, এগুলো রে নিষ্ঠা তো আমাদের রাখতে হবে। হ্যাঁ, ভক্তির মূল হচ্ছে কি, নিষ্ঠা। নিষ্ঠা হইতে উপজয় প্রেমের কারণ, নিষ্ঠাটা আমাদের স্থির আছে, গুরুতে নিষ্ঠা, নামে নিষ্ঠা। হ্যাঁ, এই নিষ্ঠা, হ্যাঁ, নামের প্রতি নিষ্ঠা রাখতে হবে। হরি নাম প্রতিদিন নিয়ম করে করতে হবে, সংখ্যা পূর্বক নাম গান টিভি আমাদের গোস্বামী বর্গ দেখিয়েছে। হ্যাঁ, রাধা কৃষ্ণ গুণস্মৃতি মধুরিমা আনন্দেন সন্মোহিত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীযুগ গোপাল। আমাদের গোস্বামী ভাই কিভাবে নিষ্ঠা, যদি নিষ্ঠা না থাকে, হ্যাঁ, ওই সব খড়ঝাটিয়ার মতো হয়ে যায়। হ্যাঁ, ও কিছু হয়নি, এগুলো তো দেখানো হয়েছে, এই জন্য মহাপ্রভু নিজেই দেখেছে, বুঝিয়েছে, জানিয়েছে। অনিষ্ঠা অনিষ্ঠতা ভজন আবার ছয় প্রকার কথা বলা হয়েছে, ছয় প্রকার কি বললাম, সিক্স টাইপস অফ আনস্টেডনেস ভজন। হ্যাঁ, প্রথমে কি আছে অনিশ্চিতা ভজনের, প্রথমে উৎসাহময়ী এনথুজিয়াস্টিক উৎসাহ। হ্যাঁ, যেমন ব্রাহ্মণ বালক স্কুলে যায়, হ্যাঁ, প্রথম দিন যখন সংস্কৃত শ্লোক পড়ানো হয়, হ্যাঁ, তখন খুব ভালো করে মুখাস্থ করে নেয়। আবার ধীরে ধীরে যখন ওই শব্দরূপ ধাতু রূপে যখন প্রবেশ হয়ে যখন সমাস আদিতে যায়, তখন কঠিন হয়, তখন আর ঠিক করে পড়তে পারে, তখন বলে স্কুলে যাবই না। হ্যাঁ, হ্যাঁ, যেতে চায় না। ছোটো ছোটো বাচ্চা দেখবেন স্কুলে যখন যায় স্লেট পেন্সিল নিয়ে প্রথম দিন চলে যায়, তারপরে দুই এক দিন পরে আর যেতে চায় না। স্কুলের টিচার যদি একটু শাসন করে, হ্যাঁ, আর যেতে চায় না। হয় কেন, দেখেছেন কিনা, হ্যাঁ, প্রথম দুই চার দিন স্লেট নিয়ে তাড়াতাড়ি করে দৌড়ে যায়। আর আজকাল এখন স্কুলে তো ওই কি খেতে দেয় না, দেয় আবার দৌড়ে দৌড়ে। আবার যখন ওই শাস্ত্রের তাৎপর্য যখন কঠিন বলে মনে হয়, তখন তাদের উৎসাহটা কম হয়ে যায়। যখন দীক্ষা, যখন গুরুদেব কাছে হরিনাম নিল, গুরুদেব বললেন যাও প্রতিদিন চার মালা করবে, সকালে চার মালা, বিকালে চার মালা, আট মালা। আর ও কত মালা করে, ষোলো মালা, চৌষট মালা করতে শুরু করে উৎসাহ। হ্যাঁ, তার কিছুদিন পরে দেখা যায়, হ্যাঁ, ধীরে ধীরে করতেই থাকেন। হ্যাঁ, উৎসাহটা তাকে বলা হচ্ছে, তাকে কি বলা হয়, ঘনতরলা। দেখবেন, হ্যাঁ, প্রথমে দীক্ষা মন্ত্র আদি নিয়ে খুব সেবা আদি করে। হ্যাঁ, মনে করে একদিনে আমি মহাভাগবত হয়ে যাব। হ্যাঁ, একদিনে আমি মহাভাগবত হয়ে যাব। কিন্তু শাস্ত্রের যে তাৎপর্যগুলো রয়েছে সেগুলো বোঝা ওঠা কঠিন। ধীরে ধীরে সাধুগণের সন্ত মহাত্মাগণের সেবা আদি করতে করতে তখন অনুভব হয়। হ্যাঁ, মহৎগণের চরণ রেণুর দ্বারা যতক্ষণ পর্যন্ত অভিষিক্ত না হতে পারি, সেই শাস্ত্রের তাৎপর্যগুলো আমরা অনুভব করতে পারলাম। এই জন্য তো বললেন রহু গণেই তত্ত্বপসা না যা আছে না চেত নির্বাপ না গৃহদ্বা না ছন্দসা নেই বা জলাগ্নি সূর্যই বিনা মহত পদরজ অভিষেক। হ্যাঁ, মহৎ সন্ত মহাত্মা গণের চরণ ধৌত জলের দ্বারা যখন আমরা নিজেদের অভিষিক্ত না হতে পারি, ততক্ষণ পর্যন্ত ওই বস্তুগুলোকে জানা যায় না, প্রাকৃতিক অপ্রাকৃতিক বস্তুকে জানা যায় না। এই জন্য বললেন ভরত মহারাজ রঘুগণ রাজাকে এই কথাটা বললেন, রঘুগণেই
তপস্যা দ্বারা বেদ অধ্যয়ন আদির দ্বারা পাঠ পূজা আদির দ্বারাও জানা যায় না, অথবা ত্যাগ বৈরাগ্যের দ্বারা সূর্য আদি দেবতাদের উপাসনার দ্বারাও জানা যায় না। জলাগ্নি সূর্যই, কেউ অগ্নির উপাসনা করে আর কেউ সূর্যের উপাসনা করে, হ্যাঁ প্রাতকালে উঠে ওই জল দেয়, ওম সূর্যায় নমঃ দেন না, সূর্যের উপাসনা করলে হবে না, এই বস্তুকে জানা যায় না। তার কিসের দ্বারা জানা যায়? মহত পদরজ অভিষেক, যারা মহাভাগবতগণ রয়েছেন তাদের চরণ রজের অভিষেক, যে আমাদের ঠাকুরের অভিষেক করি না, কী দিয়ে অভিষেক করি বলুন তো? ঠাকুরের পঞ্চামৃত দিয়ে ঠাকুরের অভিষেক করা হয়, পাঁচ প্রকার, হ্যাঁ ঘৃত মধু চিনি দধি দধি ঘৃত মধু চিনি, হ্যাঁ করি কি করি না? ঠিক তদ্রূপ পঞ্চামৃতম করতে, তার মানেটা কি? শ্রবণ কীর্তন স্মরণ আদি সাধুসঙ্গ নাম সংকীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস আর শ্রীমূর্তি শ্রদ্ধা হয়েছে, এগুলো আমাদের বিচার রয়েছে, গোস্বামগণের বিচার রয়েছে। হ্যাঁ অনেক কথা বলা যায় না, এই জন্য বলছে গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাকে তার, গৃহে থাকুন অথবা সাধু হয়ে যান বনে থাকুন ওটা বড় কথা না, হরিভজনটা হচ্ছে আমাদের বড় কথা, হ্যাঁ এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ যেই ভজে সেই বড় অভক্ত ইনচার, কৃষ্ণ ভজনের নাই জাতি কুল আদি ইনচার, নিতাই গৌরবে এটা হচ্ছে আমাদের ভজনের কথা বলা হচ্ছে। হ্যাঁ কিন্তু যাদের অনিশ্চিতা ভজন তারা ডিসিশন নিতে পারে না যে কোন আশ্রমে থেকে ভজন করবে, গৃহস্থ আশ্রমে অথবা ত্যাগী আশ্রমে, মন ডোলা ডোলা হয়ে যায়। হ্যাঁ একই বলা হয় বুড়ো বিকল্প বলা হয়। তৃতীয় এ চতুর্থ নিয়ম অক্ষমা, নিয়ম পালন করতে ঠিক ঠিক পারে না, চাই যে নিয়ম করি প্রতিদিন মনে করে আমি গঙ্গা স্নান করব নিয়ম করি, কিন্তু জ্বর এসে গেল তাহলে আর গঙ্গা স্নান হলো না, প্রতিদিন নিয়ম মনে করে নিয়ম করলে আমি প্রতিদিন 100,000 হরি নাম করব, চাতুর্মাস রয়েছে, হ্যাঁ বা পুরুষোত্তম ব্রত আসছে, প্রতিদিন আমি 100,000 হরি নাম করব, কিন্তু জ্বর হয়ে গেল বা অন্য কোনো রোগ হলো, হ্যাঁ তাহলে নিয়মটা ঠিক হতে পারে, নিয়ম অক্ষম নিয়মটা ঠিক মতো পালন। হ্যাঁ আর তারপরে হচ্ছে বিষয় সংঘরা, বিষয়ের সঙ্গে সংঘর্ষ কখনো, হ্যাঁ বিষয় ভোগে মত্ত হয়ে যায় কখনো, বিষয় থেকে বৈরাগ্য হয়ে যায়, এগুলো দেখানো হয়েছে। হ্যাঁ আর ষষ্ঠ হচ্ছে কি? তরঙ্গ রঙ্গিনী, তরঙ্গ রঙ্গিনী জানেন? হ্যাঁ লাভ পূজা প্রতিষ্ঠা এগুলো আছে, কেন ভক্তি সামান্য কিছু অংশ কেউ যদি পালন করে স্বাভাবিক রূপে লোকে তাকে লাভ পূজা প্রতিষ্ঠা দিয়ে দেয়। হ্যাঁ ভরি ভজন করা তো দূরের কথা, নাম করুন আর না করুন, কেবল নামের একটা মালা হাতে নিয়ে নিন আর গলায় কণ্ঠে নিয়ে নিন আর ললাটে তিলক, সকলে বৈষ্ণব বলে প্রণাম করবে, করবে কি করবে না? হ্যাঁ দেখুন তখন মনে করি যে আমি কত বৈষ্ণব, বড় বৈষ্ণব কি চিনু আর কি হনু, হ্যাঁ হনু বুঝে, হনু বুঝেন, হনু মানে হনুমান বান্দর, হ্যাঁ লাভ, হ্যাঁ ঠিক বলছেন, হ্যাঁ এগুলো আসে লাভ পূজা প্রতিষ্ঠা, তরঙ্গ যেমন সমুদ্রের, হ্যাঁ তরঙ্গগুলো যেমন আপ ডাউন হতে থাকে ঠিক তদ্রূপ
ভক্তির সামান্য অঙ্গগুলোকেও পালন করলে লাভ পূজা প্রতিষ্ঠা খুব এসে যায়। হ্যাঁ, লোকে মনে করে যে উত্তম ভাগবত, চরণ ধুতে ধুয়ে একবার জল খেতে শুরু করে, ভজন তো কিছু করলো না, হ্যাঁ নাম তো কিছু হয় নাই, নাম তো কিছু করে নাই, আর লোক মনে করে বৈষ্ণব। হ্যাঁ, আবার সকলে কি করে, ওই দক্ষিণা দিতে শুরু করে, গলার মালা দক্ষিণা চন্দন নন্দন লাগিয়ে মনে করে বা, তখন মনে করে হ্যাঁ আমি যদি ভজন না করি, হ্যাঁ আমি যদি উত্তম ভাগবত না হই, তাহলে এত লোক আমাকে প্রণাম কেন করে। হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে অনিশ্চিতা ভজনের কাছে, এগুলো ভক্তির বাধক, বুঝতে পারছি, বাস্তবিকগুলো ভক্তির বাধক এসে যায়। প্রতিষ্ঠা আশা দৃষ্টা সপচ সপচ রমণী মে হৃদি নটেত কথম সাধু প্রেমনা সুচিরেব সুচির নুনু মনহ মন শিক্ষা লাভ পূজা প্রতিষ্ঠা তো আসবে। হ্যাঁ, ভক্তি কেউ সামান্য যে অঙ্গগুলি পালন করে লাভ পূজা প্রতিষ্ঠা আসবেই এগুলো, কিন্তু এগুলোকে কী করতে হবে, এর থেকে রক্ষা পাওয়ার উপায়টা কি, না গুরু বৈষ্ণবের কাছে আমাদের নিবেদন করে দিতে হবে, বুঝতে পারছি। যদি আমরা গুরু বৈষ্ণবকে দিতে না পারি আর নিজের পকেটে রেখে দেই, তাহলে ভক্তি থেকে আমরা চ্যুত হয়ে যাব, পতিত হয়ে যাব। হ্যাঁ, এইগুলো শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। হ্যাঁ, তা সত্য কি না, এগুলো মাধুর্য কাঁদবিনীর গ্রন্থের মধ্যে বহুত সুন্দর সুন্দরভাবে সূক্ষ্মরূপে বিচার করে দেখানো হয়, যাকে বলা হয় চুলচেরা বিচার, বলে না বাংলায় কি বলে চুলচেরা, মানে অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্মরূপে বিচার করা হয়েছে। লাভ পূজা প্রতিষ্ঠাটি আছে, তাই মহাপুরু বলেন লাভ পূজা প্রতিষ্ঠাটি যত উপসখাগণ। হ্যাঁ, এগুলো উপসখা আর এগুলো বাড়তে থাকে। হ্যাঁ, শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, শব্দ হইয়া মূল শাখা বাড়িতে না পা। হ্যাঁ, বলা রয়েছে না চেতন চৈতন্য উপশাখা, যেগুলো আগাছা হয় না, আপনারা তো মাঠে কাজ করেন না, যারা কাজ করেন, এই আগাছাগুলো কী হয় অযত্নে বেড়ে উঠে। হ্যাঁ, আচ্ছা বাদ কথাটা সত্য কি সত্য না, আপনারা যে ধান যে ই করেন বপন করেন, ওর মাঝখানে একটা আল দেওয়া থাকে না, এদিকে একটু আল, ওই আলের উপরে ঘাসগুলো দেখেন তাড়াতাড়ি খুব বেড়ে যায়, এক দেড় হাত হয়ে যায় উপর, আর ধান গাছগুলো নিচে থাকে, এই জন্য বলে অযত্নে আগাছা তাড়াতাড়ি বাড়ে, বাংলায় বলে না অযত্নে আগাছাগুলো তাড়াতাড়ি বাড়ে। ধানে এত সার দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন, জল দিচ্ছেন, ওই গাছ অত তাড়াতাড়ি বাড়ছে না, আর ওই যে আলের কাছে, আল বলে তো না কি বলে না, হ্যাঁ আল, হ্যাঁ ওই আলের কাছে যে ওই ঘাসের ধানের গাছের মতো দেখতে, যাকে কি বলি ওরা কি বলে, ওরা বলে ওরা, হ্যাঁ ওরা খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, হরহর করে তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, এই জন্য বাংলা বলা হয় বলে অযত্নে বেড়ে যায়। তার মানেটা কি, এগুলো আমাদের লাভ পূজা প্রতিষ্ঠা আসবে জীবনে। হ্যাঁ, কিন্তু এই লাভ পূজা প্রতিষ্ঠাকে যদি আমরা ভগবান আর গুরু বৈষ্ণবের চরণে সমর্পিত না করতে পারি, তাহলে আমাদের ভক্তিদেবী সেখানে অন্তর্ধান হয়ে যাবে। এই যে বলছে লাভ পূজা প্রতিষ্ঠা দিয়ে যত উপসখাগণ, প্রথমেই উপসখার করহ, এই উপসখাগুলি কাটতে। হ্যাঁ, এই জন্য বলছেন তরঙ্গ রঙ্গিনী, এগুলো এগুলো অনিশ্চিতা ভজনের মধ্যে আসে সব। হ্যাঁ, এই জন্য আদু শ্রদ্ধা তত সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি, তারপরে কি বলা হয়েছে অনর্থ নিবৃত্তি। হ্যাঁ, কত প্রকার অনর্থ আছে এগুলো আমাদের জানতে হবে, ন অর্থ ইতি অনর্থ, যেগুলো কোনো কাজে লাগে না। হ্যাঁ, আবার ভক্তির কতগুলো বিরোধীও হয়, স্বরূপ ভ্রম, হৃদয় দুর্বল্য, আর অসতৃষ্ণা অপরাধ। হ্যাঁ,
আবার বলে হয়েছে দুষ্কৃতি উত্থান অর্থ, সুকৃতি উত্থান অর্থ, ভক্তি উত্থান অর্থ, আর অপরাধ উত্থান অর্থ। সময় হয়ে গেছে, হ্যাঁ আমাদের তো আবার যেতে হবে, 8:30 বেজে গেছে নাকি? অডিও টাইম 8:15। হ্যাঁ এই সকল অনর্থ অনর্থগুলো রয়েছে, আবার এই যে অনর্থ রয়েছে সব অনর্থগুলো আবার চার চার প্রকার দেখানো হয়েছে। হ্যাঁ সময় সংক্ষেপ হওয়ার, সময় কম হওয়ার জন্য এগুলো বলা হচ্ছে না, কিন্তু দেখানো হয়েছে। তাহলে কত প্রকার অনর্থ? হ্যাঁ স্বরূপ ভ্রম, হৃদয় দুর্বল্য, আর অসত্তৃষ্ণা, আর অপরাধ, স্বস্বরূপে পরস্বরূপে মায়াস্বরূপে তত্ত্ব বিভ্রম স্বরূপে, স্বরূপ ভ্রম চার প্রকার। এইভাবে সবগুলো চার চার করে 16 প্রকার আবার দেখানো হয়েছে। হ্যাঁ এইসব অনর্থগুলো আমাদের জানতে হবে। ভক্তি যা কোনো জন্মে হোক আর না হোক সেটা আমরা পরে দেখব, কিন্তু যেগুলো ভক্তির বিরোধী সেগুলো তো জানতে হবে, যে আমাদের ভক্তি কেন হচ্ছে না, ভক্তি কেন স্তব্ধীভূত হচ্ছে, নামের রুচি কেন হচ্ছে না। হ্যাঁ এগুলো জানতে হবে। হ্যাঁ যদি আমরা না জানতে পারি তাহলে হবে। যেমন ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে আগে ঔষধ দিবে না, ডাক্তার কি করবে, কি করবে? হ্যাঁ চেক আপ করবে, হ্যাঁ রক্ত পরীক্ষা করবে, হ্যাঁ ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এক্সপেরিমেন্ট। হ্যাঁ সায়েন্সে একটা জিনিস রয়েছে, এগুলো বলেছি, হ্যাঁ এক্সপেরিমেন্ট বলা হয়, হ্যাঁ থিওরি অ্যান্ড এক্সপেরিমেন্ট। প্রথমে হচ্ছে বিষয়গুলো আলোচনা, তারপরে এক্সপেরিমেন্ট দেখতে। হ্যাঁ বিদেশে গেলে আগে ডাক্তার একবার ঔষধই দেয়, হ্যাঁ রোগী মরে যায় কোনো ভাবে টেস্ট করবে, শুধু টেস্ট করতে করতে আপনার জাহান খেয়ে যাবে। হ্যাঁ আমাদের এখানে যে এখানে না, যে কোনো আপনার একটু জ্বর হয়েছে বা একটু শরীর খারাপ হয়েছে, যে কোনো মেডিকেল দোকানে চলে গেলেন বলেন একটা ট্যাবলেট দিয়ে দিলেন, বিদেশে ওটা হয় না, ওটা হচ্ছে অপরাধ বলা হয়, তারা দিবে না যতক্ষণ পর্যন্ত ডাক্তারের প্রেসক্রিপশন না পাওয়া যায়, সার্টিফিকেট না, ততক্ষণ দেবে না ওখানে। আমাদের এখান থেকে যে কোনো, হ্যাঁ একটা ঔষধ দোকানে চলে গেলেন, হ্যাঁ এমন একটা ছোটো বাচ্চা পর্যন্ত দাঁড়িয়ে থাকে ঔষধ বিক্রি, হ্যাঁ বলে কী হয়েছে, বলে আমার জ্বর হয়েছে, যা ওই একটা কী কী ট্যাবলেট, হ্যাঁ হ্যাঁ প্যারাসিটামল নিয়ে যাও। হ্যাঁ বিদেশে দেবে নাকি? আগে পুরো আপনার চেক আপ করবে, হ্যাঁ ব্লাড টেস্ট থেকে আরম্ভ করে ইউরিন টেস্ট করে তারপরে ঔষধ ওই টেস্ট করবে। হ্যাঁ বুঝতে পারছি, আমি এই জন্য বলছি বাস্তবে এটা সত্য। হ্যাঁ যে আপনাকে দেখতে হবে আমার নামে কেন রুচি হচ্ছে না, বৈষ্ণবেতে শ্রদ্ধা কেন হচ্ছে না, গুরুদের নিষ্ঠা কেন হচ্ছে না, মন্ত্র নিয়েছি মন্ত্র জপ করছি ফল কেন হচ্ছে না, শাস্ত্রের মধ্যে রয়েছে এক কৃষ্ণ নামে যত পা ভরে পাপীর সাধ্য নাই তত পাপ করে। হ্যাঁ তাহলে এত হরিনাম করছি হচ্ছে না কেন, তাহলে নিশ্চয়ই কোনো হ্যাঁ ছেদ রয়েছে। কলসিতে আপনি ঝড় কি বলে জল ভরে যাচ্ছে, হ্যাঁ টিউবওয়েল থেকে জল আনেন কি না কলসি ভরে, হ্যাঁ জল ভরছেন কিন্তু কলসি ভরছে না, ভর্তি হচ্ছে না, তার মানেটা কি? নিচে কোথাও ফুটো রয়েছে, সেই ফুটোটাকে যদি আপনি বন্ধ না করেন যতই উপর থেকে জল ভরুন না কেন ওই কলসি কখনো পূর্ণ হবে না। হ্যাঁ তাৎপর্য এটাই হচ্ছে, এই জন্য আমাদের অপরাধগুলো জেনে নিতে হয়, অনর্থগুলো জেনে নিতে হবে। হ্যাঁ বুঝতে পারছেন, অপরাধগুলো আমাদের জানতে হবে, কি অপরাধের জন্য হচ্ছে, কারণটা কি, নামে কেন রুচি হচ্ছে না। এই জন্য হচ্ছে ওরে মন রুচি নাহি কেন তব কৃষ্ণ নাম, তবে জানি পূর্ব জন্মে রয়েছে কত পাপ কর্মে, সে লাগি বিধাতা তোরে বাম।
প্রেমানন্দ ঠাকুর কীর্তনদেব বলেছে কিনা, ওরে মন রুচি নাই তব কেন কৃষ্ণ নাম, নামের এত শাস্ত্রে বর্ণন করা হয়েছে, হ্যাঁ নামের মহিমা এত বর্ণন করা হয়েছে শাস্ত্রে, ভুরি ভুরি প্রশংসিত হয়েছে নাম, হ্যাঁ তুণ্ডে তাণ্ডবড়ি বিতণ্ডিতে তুণ্ডাবড়ি লাপ্ত, নামের কত কত রয়েছে মহিমা রয়েছে, হ্যাঁ এই যে বললাম না এক এক কৃষ্ণ নামে যত পাপ ভরে, পাপির সাধ্য নাই তত পাপ, হে কৃষ্ণ তাহলে এত যে হরিনাম করছে হচ্ছে না কেন, হ্যাঁ ওরে মন রুচি নাই কেন তো তব কৃষ্ণ নাম, তবে জানি পূর্ব জন্মে রয়েছে কত পাপ কর্মে সে লাগি বিধাতা তোরে বাণ, যদি হয় কৃষ্ণ কথা বজ্র যেন পড়ে মাথা, ঘুমে ঝুমে বলাস তল্লাস বালিশ, কৃষ্ণ কথা হলে শির মাথার দরদ হয়, শির দরদ হয়, শির পীড়া আসে, হ্যাঁ আর যদি অসৎ কথা হয় দেখুন সারা রাত জেগে থাকবে, কোথায় টিভি কে ক্রিকেট ম্যাচ হচ্ছে বা কী হচ্ছে, হ্যাঁ ক্রিকেট ম্যাচ হয় টক 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 করে, আমি তো বুঝি না কি, হ্যাঁ করে কি করে না, হ্যাঁ আজকাল তো সব এইসব গ্রামাঞ্চলেও, হ্যাঁ হ্যাঁ সব জানি, হ্যাঁ এখন সকলের হাতে মোবাইল, হ্যাঁ মো আর বাই না কি বলে বাই বাই সব, হ্যাঁ এই জন্য বলছেন ওরে মা যদি হয় কৃষ্ণ কথা বজ্র যেন পড়ে মাথা, ঘুমে ঝুমে তল্লাস বালে, আর যদি হয় অসৎ কথা ঘুমে তো চিয়াও তথা, শুনিতে বাড়ে কত রতি, এগুলো বলা হয়েছে, হ্যাঁ এই জন্য আমি এই জন্য বলছি আমাদের এগুলো আগে নেগেটিভটা আমাদের ভালো করে জানতে হবে যে আমাদের নামের মধ্যে কেন রুচি হচ্ছে না, গুরুতে কেন নিষ্ঠা হচ্ছে না, বৈষ্ণবের প্রতি আদর কেন হচ্ছে না, এগুলো যদি না জানি তাহলে হবেটা কি, হ্যাঁ মাধুরী কারণ সময় খুব সংক্ষেপ তাই সব কথা বলেন, হ্যাঁ আপনার ক্ষমা করবেন আমাদের নিমায় বুদ্ধ নিমায় পণ্ডিত বহু পণ্ডিত, হ্যাঁ তিনি শাস্ত্রজ্ঞ তত্ত্বজ্ঞ, হ্যাঁ আমাদের গুরুদেবের অত্যন্ত প্রিয় পাত্র, হ্যাঁ খুব হরি কথা তিনি করেন আপনারা জানেন, আমি তো ওনার সঙ্গ বেশি একটা পাই না, এই যখন বাংলায় আসি বা উনি যখন কৃপা করি ব্রজমণ্ডল পরিক্রমাতে যান, হ্যাঁ এই জন্য হ্যাঁ ভূমি পূজন অ্যান্ড অলসো স্টোন ইনস্টলেশন ভিত্তি স্থাপন, হ্যাঁ অলসো নারায়ণ মহারাজ কেম হিয়ার এত লোক আর এত মহারা সে কথা বলতে পারে খুব প্রসন্ন হলাম গুরুদেব আমাদের এখানে এসেছিলেন বৈষ্ণব গণেশ তাকে তীর্থ বলা হয় না তীর্থ বলা হয় যেখানে মহাতীর্থ বলা হয়,
তীর্থ মহারাজ তো এই বাংলায় তিনি তো খুব তো হ্যাঁ তুলসীঘাটা মহারাজ আমাদের বাড়িতে যেতে মহারাজ লাল মহাজন এসেছিলেন আস্তা ধারে তুলসী গাছ দেখে বর্ণনা করে যাক খুব আনন্দ হলো আমি তো প্রথম এই আপনাদের এখানে এলাম এখন আজ এই সময় তো নয় কাল আমার সকালে ফ্লাইট আছে কালকে আমার ফ্লাইট আছে যেতে হবে কাল না না কালকে দিল্লি যেতে হবে না আর কোথায় যাওয়ার আজকে আর কোথায় হ্যাঁ জালাবাড়ি থেকে এলাম তো ওই দিকে সব ঘুরে 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 সব ঘুরে ঘুরে এসছে ওই যে খোলাবাড়ি কি বলে ওই তো খোলাখালি আমি তো নাম টাম জানি কোথায় গেলাম তো কই সঞ্জয় সঞ্জয় হ্যাঁ হ্যাঁ আমার তো এখানে রাস্তাঘাটের জানা নেই উনি অনেক বছর এসছেন তো আমি সেই ত্রিদণ্ডী মহারাজের সঙ্গে একবার এসেছিলাম হ্যাঁ একবার এসেছিলাম খুব প্রেমানন্দ।